গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তসলিমা হাত উত্তবর্মন লাভ স্টোরি তো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমি অতটা ভালো নেই আবার কাশি হয়েছে আবার সর্দি তো কাশতে কাশতে গলাটা পুরো খারাপ হয়ে গেছে একদম আর ভয়েস দিতে পারতেছি না ভিডিওতে ঠিক মতো তো আমরা মুড়ি দিয়ে চা তো চা খেয়ে নিলাম এখন এই যে এই টেবিল কভারটা টেবিল কভারটা খুব নোংরা হয়েছে তো এটাকে একটু ধুয়ে দেবো ভাবতেছি তো এটাকে বের করবো এখন তো ভিডিওটা তোমরা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখো আর তোমাদের জন্য একটা খুশির খবর আছে তো ভিডিওটা দেখো এই যে এগুলো এগুলো এনে দিল শ্বশুর মশাই বাবা আলু আর একটা জিনিস এই যে দাঁড়াও দেখাচ্ছি এই যে ডালিয়া ঝুঁকি যে খাওয়াই আমি রোজ তো এটা হচ্ছে সেই ডালিয়া আর এটা ক্ষীর ক্ষীরের মতো করেও বানানো যায় আবার শাক সবজি দিয়ে খিচুড়ির মতো করেও বানানো যায় তো আমি তো ক্ষীরের মতো করে বানাই না তাই আমি এটাকে ফুট ডাল দিয়ে বানাই বানিয়ে খাওয়াই এটা বাবা নিয়ে নিয়ে কালকে প্রত্যেক করে আসে আমি একটা একটা করে এই জিনিসগুলো নামিয়ে রাখতেছি নিচে এটা বার করার জন্য সবগুলোই নিচে নামাতে লাগতেছে একবার না হলে একবারে যদি টান দিয়ে বের করি সব কিছু একদম পড়ে যাবে মাটিতে এই একটা একটা করে নিচে নামিয়ে রাখতেছি ওটা বিছায় পরে তুলে রাখবো তো এই দেখো কি অবস্থা হয়েছে পুরো একদম উড়ি ধরে একদম শেষ করে দিয়েছে উড়ি পোকা হয়ে যে এরকম করে ধাক্কা দিলে একদম ফুলকু আসলে বা হাওয়া আসলে মনে হয় একদম পুরো পড়ে যাবে এখানে কাঠটা ছিল না এই কাঠটা এই কাঠটা নেই কাঠটা পুরো একদম উড়ি পোকা শেষ করে দিয়েছে এই জুতোগুলো জুয়ের বার্থডে গিফটে পড়েছিল বাট এগুলো হয়ই না আমার পায়ে একদম পায়ে পড়িয়ে দেওয়ার সাথে সাথে বের হয়ে যায় এগুলো পড়াই নি একদিন পড়িয়েছিলাম না এই কভারটা বার করার জন্য সবগুলো নামিয়ে এখন আবার বার করে নিয়ে আবার সবগুলো তুলে রেখে দিলাম কারণ সবগুলো রাখার মতো জায়গা নিচে একদম ভর্তি হয়ে যাচ্ছিল তাই সবগুলো তুলে রেখে দিলাম আমি না হলে হাঁটতে অসুবিধা হয়ে যায় নিচে একদম পরে আবার বিছানোর সময় এটাকে এগুলোকে আবার নামিয়ে রাখতে হবে নামিয়ে রেখে আবার বিছাতে হবে আমার টিনের মধ্যে যে কালারগুলো দেখতেছো এগুলো আমিই করেছিলাম এই কালারগুলো সেই জন্য লাফাসাপগুলো খাওয়াই হয়নি তাই এগুলোকে গরুকে দেবো আমি এই দেখো নারকেল নারকেল এটা আমাদের গাছের নারকেল নারকেলটা আমি বাবার কাছ থেকে কেটে নিলাম এটা দিয়ে একটা জিনিস বানাবো কোনো দিন বানাই নাই কোনো দিন নি বাট ওই প্রথমবার জীবনে বানাবো দেখি কীরকম হয় বানাতে পারি কি পারি না তো এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা জুইকে নিয়ে যাচ্ছে ওইদিকে বাইরে ওর পিসিমণি কলেজ যাবে তো তাই এগিয়ে দিতে যাচ্ছে জুইকে নিয়ে হচ্ছে আমার নিজের ননদ কলেজে যাচ্ছে এই যে এটা হচ্ছে বাবা হ্যাঁ শ্বশুর কাছ কাজে চলে যাবে তো সোমবার করে চলে যাবে এই এই দেখো এটা খুব নোংরা হয়ে গেছে এটা বের করার আলসেমিতে ধোয়াই হয় না ব্রাশ দিয়ে সাবান দিয়ে আমি এটাকে ধুয়ে নিচ্ছি ঘষে 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 একদম পরিষ্কার হবে আর এটা একদম এত নোংরা বসে যায় খুব তাড়াতাড়ি নোংরা হয় কালারটা সাদা তো দেখতেই পাচ্ছো কি নোংরা হয়েছে একদম বের বের করাটাই একেবারে হ্যাশকারী হয়ে যায় পুরো কি বলতো আসলে কি বলতো এই যে এতগুলো জিনিস নামিয়ে তারপরে এই এই ছোট্ট একটা জিনিস ধোয়ার জন্য আবার ওটাকে আমি এসেছিলাম সামনের দিকে ভিডিও আপলোড করতে তো ভিডিও আপলোড করলাম শরীরটা একদম ভালো না কথাটা ভালো হচ্ছে না একদম এনার্জি লুজ হয়ে গেছে পুরো আর এই যে আয়ুষ বাবা আসছে আমার সাথে সাথে আয়ুষ বাবা আয়ুষ বাবা জীবন আমার গলাটা তো পুরো একদম ভেঙে গেছে তোমার ভাঙে নাই এই যে আমার মা আর এক মা আমার শাশুড়ি মা জেটি শাশুড়ি এগুলো কি মা এগুলো ওই যে গরুর খাবার এই যে এগুলো গরুর খাবার হ্যাঁ তুস হ্যাঁ কারা রানি কারা কারাণী এগুলো গরু খুব ভালো খায় আমার তো গরু নাই তো মাকে দে হ্যাঁ মাকে সবজি সবজি দিয়ে দেবো হ্যাঁ

টিকি মাছ এগুলো সবজিতে দিয়ে গেলে দারুণ লাগে আমার আর এই আর চিনি ধুনে পাতা তো ছিল আবার নিয়ে আসলো ধুনে পাতা তো আমার খুব কেঁদে পেয়েছে আর ভাতটা বসিয়ে দিয়ে আমি এখন বিছানা তুলবো ভাতটা বসিয়ে দিলাম আর সাথে সাথে জল গরম বসিয়ে দিলাম মামামকে স্নান করিয়ে দেওয়া হয়নি জলের জন্য তো আজকে স্নান করিয়ে দেবো রোদ্র উঠছে দুষ্ট বাচ্চারে বসো 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 ছয়াটা কোলে দেই দুইটা কোলে দেই এই যে দাও আমি স্নান করাবো মামামকে তো জল নিয়ে এসেছি গরম জল আর সাবান শ্যাম্পু সব নিয়ে নিয়েছি এখানে বসি বশে স্নান করাবো এখানে একটু রোদ আছে তো আবার দেখা হচ্ছে একটু পরে আমার কথা হচ্ছে এখন আমি স্নান করিয়ে দেই বসো বসো তাড়াতাড়ি বসো ঠান্ডা লাগে ঠান্ডা ভাবছিলাম ভাতটা বসিয়ে দি বিছানাটা তুলে ফেলবো বাট রোডটা চলে যাচ্ছিলো জুইকে তাড়াতাড়ি করে স্নান না করালেই নয় আর রোডটা চলে গেলে পরে ওর ঠান্ডা লেগে যাবে তাই আগে স্নানটা করিয়ে দিলাম এবার এবার এবারে আমি বিছানাটা তাড়াতাড়ি করে এই যে হ্যাঁ আর পর কেটে দিলো সবজি তো এখন আমি সবজিটা বানিয়ে ফেলি আমি জুইকে ঘুম পাড়াচ্ছিলাম তো সবজিটা কেটে রেখে দিলো কড়াই গরম করে তেলটা দিয়ে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেলে এখানে আমি নিয়ে নেছি শুটকি মাছ কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি সুটকি মাছগুলো খোসা ছড়িয়ে নিয়েছি আর এই যে তেলটা গরম হয়ে গেছে এখন আমি এগুলো দিয়ে দিবো জানো না রান্না করার সময় আমার ঘরে কি অবস্থা হয়ে যায় একদম পুরো এই সারা ঘর পুরো ঘর পরিষ্কার করতে করতে একদম বিকাল হয়ে যায় জিরে বাটা থাকলে ভালো হতো বাট জিরে বাটা জিরে নেই শেষ হয়ে গেছে তাই এইটুকুনি ছিল তো এইটুকুনি দিয়ে দিলাম এখানে এবার এটাকে একটু ভেজে নেব খুব সুন্দর একটা সেন্ট আসছে শুটকি মাছ থেকে এটা কি মাছের শুটকি বলো তো এটা হচ্ছে এটাকে তো আমরা এখানে বলি মন ভোলা মাছের শুটকি মন মাছ টা খেতে একটু লবণ লবণ হয় আমার খুব ভালো লাগে তো ওটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এগুলা এখানে বেগুন ফুলকপি আলু দিয়ে দেব টমেটোর এক হাতে মোবাইল ধরে আর এক হাতে নাচতে খুব অসুবিধা হচ্ছে তাই হচ্ছে মোবাইলটাকে অফ করেছে আমি সেটাকে ভালো করে নেড়ে চড়ে নেবো নেড়ে চেড়ে নিয়ে এসে হলুদ লবণ দিয়ে দেবো ডিএমসি লবণ ডিএমসি হলুদ আর একটি ডিএমসি লঙ্কা গুঁড়ো এখানে আমি ধনেপাতা পাতা কেটে রেখে দিয়েছি বেশি ধনেপাতা পাতা দিলে আমার আবার ভাল লাগে না তাই অল্প একটু ধনেপাতা পাতা নিয়েছি আমি আর দিয়ে নিচ্ছি সামান্য ধুনে পাতা কুচি তো এটাতে আমি একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে এটাকে একটু এবার ঢেকে দেব তো দেখো হয়ে গেল আমাদের সবজি ফুলকপি আর আলু বেগুন আর টমেটো তো সবজি রেডি হয়ে গেছে তো আমি এবারে ঘরটাকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিই একদম সবজি কেটে কুটে যা অবস্থা হয়ে গেছে এই যে দেখো কি বললাম যে এটা ধুয়ে দেব এটা ধুয়ে দিলাম পরে এখন শুকিয়ে গেল তো এটা এনে আমি বিছায় দিয়ে দিলাম জিনিসগুলো সব বিছানার উপরে রেখে দিয়েছি এবার বিছানা থেকে এগুলো সরাই সরাই এখানে নিয়ে আসবো তো রান্না করার পর এই বাসনগুলো বেরোলো এগুলো মেজে নিয়ে আসলাম একদম এতটা সময় চলে গেলো বেলা একদম কোথায় চলে গেছে এখনো মাম্মাকে খাওয়াইনি আমি এখনো খাইনি তো এখন আমি যাচ্ছি মাম্মাকে খাওয়াতে মাম্মা খিচুড়ি বানিয়ে নিয়েছি শোনো এরকম করে না গুড আফটারনুন ফ্রেন্ডস তো আমি যাচ্ছি এখন জামা কাপড় তুলতে পিছনের দিকে এই দেখো এই ছুয়েটারটা এই ছুয়েটারটা আমার বরের তা আমি পরে নিয়েছি তো এই দেখো আমি একদম পুরো দু হাত ভর্তি করে নিয়েছি কোন আমাকে দেখাই যাচ্ছে না পুরো তো কিছু কিছু জামা কাপড় ভিজে আছে ওগুলো এক হাতে নিয়ে নিয়েছি আর এগুলো শুকনো এগুলো শুকিয়েছে দেখো না পুরো দু হাত একদম ভর্তি হয়ে আছে এই যে এইখানকার জামা কাপড়গুলোর গুলো তুলবহন এগুলো সব শুকনোই এগুলো হালকা হালকা ড্যাম ছিল তাই শুকোতে দিয়েছি বাড়িতেই পড়ে যাচ্ছে তো গুড ইভিনিং তো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অব্দি দেখো আজকে তোমাদেরকে একটা খুশির খবর দেব তো সেই খুশির খবরটা কি বলো তো তোমাদের ভালোবাসায় আজকে আমি বলো তো তোমাদের ভালোবাসায় আজকে আমি হাজার সাবস্ক্রাইবার পূর্ণ করলাম আজকে আমার হাজার সাবস্ক্রাইবার পূর্ণ হলো তো তোমরা এভাবেই আমাকে সাপোর্ট করো এভাবেই আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা তো আমি আজকে খুব খুশি যে আমার হাজার ওয়ান ওয়ান কে সাবস্ক্রাইবার হয়ে গেছে এভাবেই আমাকে ভালোবেসে যাও তোমরা আমার পাশে থেকো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো আর তো এই খুশিতে আমি ভালো বেশি বেশি কিছু সেলিব্রেশন করতে পারলাম না তো আমি এই যে এই চকলেট নিয়ে এসেছি সবাইকে চকলেট খাওয়াবো তোমাদেরকে তো খাওয়াইতে পারতেছি না কারণ তোমরা সবাই অনেক অনেক দূরে অনেক অনেক দূর থেকে আমাকে ভালোবাসা দিচ্ছ তো এভাবেই দূরে থাকো বা পাশে থাকো এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যাও আমাকে সাপোর্ট করো আমাকে এগিয়ে যেতে সাহায্য করো তোমাদের ভালোবাসা পেয়ে আমি আবার অনেক অনেক এগিয়ে যেতে পারবো তো চলো এই চকলেটটা সবাইকে দিয়ে আসি খুব খুশি লাগতেছে তোমরা এভাবে পাশে থেকো আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তারা তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তো চলো এই চকলেটটা সবাইকে দিয়ে আসি তো এটা মার্কেট থেকে আনার পর আর খুলি নি এই যে মাত্র খুললাম তো আমি তো বললাম যে হাজার সাবস্ক্রাইব পূরণ হয়েছে তো সব থেকে বেশি আমাকে সাপোর্ট করেছিল এই জন্য প্রথম মিষ্টি মুখটা প্রিয়দিকে করিয়ে নেই হ্যালো দেখো আমরা চকলেট দিয়ে চলে এসেছি বাড়িতে এই যে এগুলো বাচ্চা তো তোমরা সবাই দেখতে থাকো আর ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যেও না তোমরা সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো তা আজকের মতো এই পর্যন্তই কালকে আবার আসতেছি নতুন ভিডিও নিয়ে আমার গলা পুরো একদম বসে গেছে কথায় যার জন্য আওয়াজে বেরোচ্ছে না আর এডিট করতেও পুরো অসুবিধা লাগে একদম রাত্রিবেলা আওয়াজটা একদমই বসে যায় So, <laughs> ta <-da. laughs> Bye!